সম্প্রতি রাজধানীতে অনুষ্ঠিত হয়ে গেল খুলনার ঐতিহ্যবাহী বিএল কলেজের নবীন প্রবীণ মিলন মেলা 2018। দিনব্যাপী প্রোগ্রাম ছিল মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন মাঠে। সকালে চিরচেনা নবীন প্রবীণেরা জড়ো হতে থাকে, চলে উষ্ণ আলিঙ্গন আর শুভেচ্ছা বিনিময়। আমি আবু সাইদ আহমেদ ডেভিড, ইবদুলপুর বিএল কলেজের এই অনুষ্ঠানে প্রতি বছর হয় আমাদের মিলন মেলা। এই মিলন মেলাতে আমাদের বড় ছোট সবাই আমরা একসাথে একত্রিত হই, যাতে এই ধারণাটা এই ধরনের অনুষ্ঠানটা প্রতি বছর ঢাকায় পাশে যারা আছে সবাই একসাথে আমরা একত্রিত হই, যাতে সবার সাথে এই একত্রিত হওয়ার পরে আমাদের সাথে সবার সাথে দেখা সত্যি এই মিলন মেলার মাধ্যমে আমাদের পরিচিতিটা আরও দীর্ঘায়িত হয়। আজকে এই প্রোগ্রাম প্রত্যেক বছরে এই প্রোগ্রামটা বারে বারে করলে সবাই একে এক ইন্টারাকশনটা বাড়ে সবার সাথে, এবং খুব আনন্দ হয়, খুব মানে ইয়ে হয় যে না সবার সাথে পুরোনো দিনের স্মৃতিগুলো আবার মনে পড়ে যায়। বাঙালির ঐতিহ্যবাহী বাহারি রকমের পিঠা আর ঝালমুড়ি স্বাদ উপভোগের সাথে শুরু হয় বিএল কলেজ পরিবারের প্রাণবন্ত আড্ডা। আমরা বিভিন্ন শ্রেণী পেশার লোক, বিভিন্ন আঙ্গিকের লোক, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই মিলে এই যে এখানে আজকে এই রৌদ্রের ভিতর যে একত্রিত হচ্ছে, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এরা সব সময় আজকে যাদের দেখছেন তারা কিন্তু প্রতিবারই আমরা এই মুখগুলো ছাড়া নতুন নতুন মুখের সমাহার হয়, এবং আমাদের এই মিলন মেলাকে সব সময় এনারা সাফল্যমণ্ডিত করার চেষ্টা করে। স্বাস্থ্য সচিব মোহাম্মদ সিরাজুল হক খান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোশাররফ হোসেন, সেনা কল্যাণ সংস্থার ডিরেক্টর জেনারেল এয়ার কমান্ডার পারভেজ ইসলাম সহ কলেজের অনেক কৃতি উপস্থিত হয়েছিলেন প্রাণের টানে। ছিলেন প্রাক্তনী সংগঠনের আহ্বায়ক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুর রশিদ, সদস্য সচিব রানা আব্দুল বাশার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভিসি জনাব আরেফিন সিদ্দিকী আর নর্থ আমেরিকান ফোবানার কনভেনার দারা আবু জুবায়ের। পুরনো বন্ধুদের সাথে গল্প, হাসি আর খুনসুটিতে মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। ছিল মধ্যাহ্নভোজ, বিকালে আইসক্রিম, হালকা নাস্তা, দিনভর গরম কফির স্বাদ নিয়েছেন সবাই। গল্প আড্ডাতে পুরনো বন্ধুদের কাছে পেয়ে অনেকেই আবেগতাড়িত হয়ে পড়েন। আজকের এই প্রোগ্রামের জন্য আমরা সারা বছর অপেক্ষা করেছি।